মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিতলিডি, আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে মেইনলি টিউজডে, তো আমি আজকে টিউজডে কলকাতা যাচ্ছি, মানডে আমি যাইনি কারণ ক্লাস ছিল না বলে। তো এখন সকাল 4:30 বাজছে, তো আমি যে ইভেন কলেজ ধরবো ওখানে, তো আমার 9টা থেকে কলেজ। তো আমি এখন যাব, জীবন আমাকে নিতে আসবে, তো মানে আমার ড্রাইভার নিতে আসবে আমাকে, তো দিয়ে আমরা কলকাতা যাবো। তো লেটস গো, রেডি হয়ে চলো। জীবন চলে এসছে সকাল সকাল, বাবা মা সব ঘুম থেকে উঠে পড়েছে আমি যাচ্ছি বলে। তো চলো যাওয়া যাক। আঁকছি, ব্যাগটা আঁকতে হবে, খুলেই যাচ্ছে না। হ্যাঁ এটা তো আমার মনটা ইভেন খুব খারাপ, কারণ যাওয়ার ইচ্ছা নেই, কেন জানি না, একদম তাও আমি একবার দেখে নিই চাবিটা আছে নাকি, একবার ঢুকিয়েছি নাকি। তো ওই ব্যাগটা পিছন দিকে রাখবো, আমি এখানে ঘুমাতে ঘুমাতে যাই তো, তাই অসুবিধা হবে আমার। বুঝলি, ল্যাপটপ আছে, সাবধান, ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। তো লেটস গো, তারা মা বাবা, তারা তারা তারা। তো সকাল সকাল চলো যা যাক, এখন আমি ঘুমোতে ঘুমোতে যাবো। তো লেটলি এখন আমরা পেট্রোল পাম্পে এলাম, এই যে বর্ধমানে উল্লাস মোড়ে একটা পেট্রোল পাম্প আছে, তো ওখানটাতেই দাঁড়ালাম সকালবেলায়, আর তেল ভরছি গাড়িতে, না হলে যেতে পারবো না তেল না ভরলে, কমন ব্যাপার। পাগলের মতো সকালবেলায় বকছি না, আমি মাথা খারাপ হয়ে গেছে সকাল সকাল উঠে, মনে হচ্ছে ইভেন ঘুমাইনি সারা রাত, আজকে কলেজে এক্সাম আছে, তার মানে প্রজেক্ট টাইপের বলতে পারো, মানে একটা আর্টিকেল বানাতে হবে, সেই আর্টিকেল মারা দিকে তো আমার কান্না পাচ্ছিল, বিশেষ করে লাস্ট দিকে মনে হচ্ছে আর হবে না আমার দ্বারা, আমার চোখ দিয়ে ঝল চলে গেছে, আমার চোখটা এরকম হয়ে গেছিলো, মানে বলতেও লজ্জা লাগছে সত্যি বলছি, যখন মানে আমার 4টা বাজছে আমার চোখটা ছলছল করছে, বলছে আমার দ্বারা হবে না ছেড়ে দাও, এরকম একটা ফিল হচ্ছে। তো জানি না সবার ক্ষেত্রে হয় কি না, আমার তো হচ্ছিলো আজকে, কীরকম একটা ফিল হচ্ছে, এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন নিজের আবার হাসি পাচ্ছে, যে এরকম কেন ফিল হচ্ছিলো বাচ্চাদের মতো। সাইড থেকে একটা খুব বাজে আওয়াজ আসছে, কারণ এই যে মোটর ভ্যান, এই যে মোটর ভ্যানটা চালু করে রেখে দিয়েছে, ওয়েস্টিং অফ অয়েল, সত্যি করে তেল নষ্ট হচ্ছে, এগুলো তো মানে তেলেই চলে। যাই হোক, ইগনোর, ও মানে কি বলবো, আমার নিজের হাসি পাচ্ছে এখন। এখন মানে চলে এসেছি, বৃষ্টি পড়ছে, ঘুমোতে ঘুমোতে আসছিলাম, তো এরকম অবস্থা। সো এটা আমার নতুন পিজি, লেটস গো। মেনলি কলেজ যাচ্ছি, বৃষ্টি পড়ছে বাইরে, তো চলো জলদি যাওয়া যাক। এখন মেনলি কলেজ যাচ্ছি, বাইরে খুব চোখ বৃষ্টি পড়ছে, তো কমপ্লিট নো প্রবলেম। তো ও আমার জুনিয়র মেনলি, অ্যান্ড শি ডোন্ট নো বেঙ্গলি ইভেন, সো নো আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি বাট আই ক্যান্ট স্পিক, সো যাই হোক। তো এখন বিশাল জোর বৃষ্টি পড়ছে বাইরে, কলেজ যাওয়া যাক, আর আজকে সন্ধ্যাবেলা যখন কলেজ থেকে আসবো তারপর এসে আমার পিজিটা দেখাবো, আগেরটার থেকে অনেক বেটার দেখতে, সো আই লাভ ইট। মেইনলি ছাতাটা বললাম বাট ভুলে গেছি আনতে, বার বললাম সব কিছু বললাম, যাই হোক তো হালকা ভিজে গেছি, মানে জীবন নামিয়ে দিল ওখান থেকে, কলেজে আসতে আমি ভিজে গেছি এই আর কি। ঠিক আছে, হালকা ভিজে গেছিলাম, মুছে নিয়েছি, চলো ও নাও আমি ওকে। মেনলি আজকেও আমাদের এক্সাম আছে, সো তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে আসা, আদারওয়াইজ আসতাম না। আর যারা আমার রেগুলার ব্লগ দেখো তাই ভাববে কত এক্সাম, সত্যি করি প্রত্যেক মাসে লাইক 3 সপ্তাহ এক্সাম চলে আমাদের, আমরা নিজেরাই ফেটা হয়ে যাই। সো চলো ক্লাসে ঢোকা যাক,
এখানে এত জোর বৃষ্টি হচ্ছে আর আমরা যেই ক্লাসটা ঢুকলাম বলে আমাদের ওখানে ক্লাস নেই, অন্যটা কোথায় ক্লাস হবে তো আমরা বুঝতে পারছি না, তাই আমরা দাঁড়িয়েছি এখানে বিচ্ছিরি ভাবে সবাই ভিজে যাচ্ছে। আজকে মেনলি আমাদের তিনখানা এক্সাম আছে, তো পাগল হয়ে গেছে সবাই, পাগল হয়ে গেছে এরকম সবাই পাগল হয়ে গেছে। এরপর আবার একটা এক্সাম দিয়ে এলাম প্রেজেন্টেশন, আবার কিছুটা লেখা এক্সাম হবে যেটাতে খুব চাপ হবে, আমি পারবো বলে মনে হয় না, দেখা যাক কী হয়। আমি এখন লাঞ্চ করতে এসেছি, তো লাঞ্চ আজকে চাউমিন খাচ্ছে, তাই ইচ্ছা হলো। মিলে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, হাউস কিপিং এর প্র্যাকটিক্যাল এক্সাম, তার জন্য আমরা কি করেছি দেখো, 3D প্রজেক্ট করেছি, এই যো আমাদের প্রজেক্টটা কত সুন্দর, দেখো কি সুন্দর বানানো হয়েছে, লাইক রিয়েল রিয়েল লাগছে ব্যাপারটা পুরো। আমার কলেজ তো কমপ্লিট হয়ে গেছে, তা এখন আমি রুমে যাচ্ছি আর গিয়ে রুমটা দেখাবো আজকে। অ্যান্ড এক্সাম ছিল, 3D প্রজেক্ট করতে হয়েছিলো, জানি না কেমন হয়েছে, তো ম্যাম তো জমা নিয়ে এলো, বললো তো ভালো হয়েছে, 3-4টে জমা নিয়েছে ক্লাসের মধ্যে, সো লেটস গো। ইউজুয়াল বাস ধরবো এইখান থেকে, দেন নিউ টাউনেই নামবো, নিউ টাউন বাস স্ট্যান্ডে যেখানে নামতাম ওখান থেকে অপোজিট সাইডে যাবো, যেদিক দিয়ে এলাম তার অপোজিট সাইডে। নিউ টাউন বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, তো চলো আগে কোন দিক দিয়ে যেতাম এখন তো কোন দিক দিয়ে যাবো সেটা দেখাবো। মেনলি আগে আমি এই দিকটা দিয়ে যেতাম, এই সাইডটা দিয়ে, বাট আজকে আমি এই সাইড দিয়ে যাবো না, এইদিকে রোডটা ক্রস করব, দিয়ে সোজা যাব, বুঝলে ব্যাপারটা, তো এই আর কি। আমার এখানে আমগুলো দেখে খুব ম্যাঙ্গো শেক খেতে ইচ্ছা করলো, তো এখন ম্যাঙ্গো শেক খাবো। তো এই যে আমার ম্যাঙ্গো শেক আমার হাতে চলে এসছে, আর লেটস ইট, বেশ ভালো খেতে টেস্টটা, সিরিয়াসলি ভালো খেতে, এটা প্রাইস নিল 50 rupees, বাট বেশ ভালো। এখন তো খেতে খেতেই যাবো, কাছেই বেশি দূর না, ওইটাও যেমন ডিস্টেন্স ছিল ওইটাও ততটাই, তো খেতে খেতে শেষ হয়ে যাবে যেতে যেতে। এটা কত কাজু কিসমিস, তারপর অনেক ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে, আইসক্রিমও দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। আগে যেখানে থাকতাম মেনলি কি হতো, ওখানে রাস্তাটা কন্টিনিউ গাড়ি যেত, খুব ঘুম আসতো না, খুব প্রবলেম হতো, বাট এইখানটা খুব বেশ ভালো শুনছান। আচ্ছা কত কাছ থেকে প্লেন যাচ্ছে দেখো, হ্যাঁ যারা আমি জানি যারা কলকাতা থাকো তাদের কাছে এটা কমন ব্যাপারটা, আমরা তো বর্ধমানে থাকি তাই মনে হয় প্লেন গেলে বা কত সুন্দর লাগছে কাছ থেকে, এই আর কি। দিস ইজ মাই পিজি, বুঝো, AK-48, তো লেটস এন্টার। তো এটা এন্ট্রি করলাম, এই গেটটা বন্ধ থাকে, ওই ওইদিকে আরেকটা গেট আছে, ওইদিকে গিয়ে ঘুরবো, মানে বুঝো এইখান দিয়ে গেটটা দিয়ে আমরা ঢুকবো, অ্যান্ড এই যো লিফটটাও বেশ ভালো, ওই টানতে হয় না হাতে করে আমাকে মেনলি, সো আগে ড্রেসটা চেঞ্জ করলাম কারণ গরম করছিল, তো চলো এবার দেখাই তোমাকে পিজিটা। এইটা হলো এন্ট্রেন্স, এই যো ওয়াইফাই আছে, সোফা আছে, দেখতেও বেশ ভালো, এই যো
বেশ ভালো দেখতে। অ্যান্ড ওয়াশিং মেশিন আছে তার সাথে, ফ্রিজ আছে, ফ্রিজটা বেশ ভালো, নতুন ফ্রিজ একদম। অ্যান্ড কিচেনটা একটু নোংরা, কারণ সবাই তো যাই হোক রান্না রান্না করে, সবাই তো আর অত গোছানো না, সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যায় মেনলি তার জন্যে। অ্যান্ড এই যো এইটা একটা রুম আছে, লক করা আছে, দিস ইজ দ্য ওয়াশরুম। অ্যান্ড এই যো এটা আমার রুম, ঠিক আছে, এই যো এইটা মিলে আমার বেড না, আমার বেড ওইটা। তো এখন আমরা দুজনেই এখানে জিনিস রাখছি, কারণ এই প্লাগটা নেই ওখানে, তো এখানে যখন কেউ আসবে তো আমি শিফট হয়ে যাবো। এটা একজন বুক করে নিচ্ছে তো আসেনি, তো যখন আসবে আমি শিফট করে নেবো। অ্যান্ড অপোজিট সাইডে আর একটা রুম আছে, সো আই থিঙ্ক এটাতে অ্যাটাচ ওয়াশরুম আছে, মাইটবি ইয়া এটাতে অ্যাটাচ ওয়াশরুম আছে, তো আমি ঢুকছি না কারণ সবাই আছে ওই রুমে অন্যজনরা। অ্যান্ড বাইরে একটা বেড আছে, ব্যালকনিতে সবাই জামা শুকুর দিয়েছে, তো এই যো বেশ ভালো একটা ভিউ আছে ইভেন ব্যালকনি থেকে, চারদিকে শুধু ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট, তো জামা শুকুর দিয়েছে এখানটাতে। অ্যান্ড হিয়ার ইজ মি, আর বেশ ভালো দেখতে, এটা পরিষ্কার এমনিতে, কিচেনটা একটু নোংরা তাই আদারওয়াইজ বেশ পরিষ্কার। তো আমি একটু ঘুমাবো এখন, চলো একটু শোয়া যাক তাহলে, ঠিক খুব টায়ার্ড ফিল করছি তো, লেটস স্লিপ, তো চলো শুয়ে পড়ি। আর আরেকটা জিনিস, হ্যাঁ তো দেখাই, এই দিদিটা, এই দিদিটা একটু বড়, তো দিদিটা পুজো করে আবার, এই যে ঠাকুর মাকুর আছে, তো এই আর কি ভালোই পজিটিভ এনার্জি। তো চলো একটু ঘুমানো যাক, রুয়ে পড়ি। আজকে খুব বাজে রেবেলে ঘুমিয়ে গেছিলাম, মেন কথা তো সে পাঁচটায় ঘুমিয়েছি, এখন জাস্ট 8:30 বাজছে, তো উঠে পড়েছি, দিয়ে ওয়াশিং মেশিনে জামাগুলো দিলাম, এই যো তো এগুলো ধুয়ে নিই এখন। এখন আমি মেনলি ডিনার করবো, তার জন্য আমি কী করছি দেখো, খুব সিম্পল একটা খাবার, আলু ভেজেছি মানে ভাজবো, ভাজি নিয়ে এখনো, আর পেঁয়াজ কুচিয়েছি, তার সাথে আমি মুড়ি খাবো, চানাচুর খাবো, মা আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না আজকে, একদম ভালো লাগছে না, তো এই আর কি। আমি আলু ভেজেছি একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর একটু চা করছি, দিয়ে মুড়ি খাবো। এই যে আমি এখানে একটু চা করছি, সো চা খেতে ইচ্ছা করলো আজকে, তো চা মুড়ি অ্যান্ড ইয়ামি লাগে খেতে, এটা ভালো খাবার, তো চলো এবার খাবো, খিদেও পেয়ে গেছে আমার। আর আজকেও প্রেজেন্টেশন করতে হবে, কারণ আজকে দুটো প্রেজেন্টেশন বানাতে হবে, কারণ আমার কালকে এক্সাম আছে, তো দেখা যাক কী করি, তাও লেগে গেছে আমার বড়ো হাতে, ভাবে মাথা মাথা খারাপ হয়ে গেছে। চাটা হয়ে গেছে, চা আমার হয়ে গেছে, এগুলো আমার ধুতে হবে, এই চো এগুলো ধরে গেলো, এগুলো আমাকে নতুন করতে হবে আবার ধুয়ে ধুয়ে। আমার মুড়ি আর চা, তার সাথে পেঁয়াজ লঙ্কা আলু ভাজা চানাচুর সব মিলিয়ে খাচ্ছি এবার, ভালো লাগে এরকম করে খেতে, মুড়ি মেখে দিলে খেতে ভালো লাগে বেশ, তো চলো খাওয়া যাক, আমি খেতে স্টার্ট করে দিচ্ছি অলরেডি, ইভেন এই কাপটা আমি তোমাদের পরে দেখাবো, খুব ফেভারিট একটা কাপ, পরে আমি দেখাবো গরম জল ঢেলে, ঠিক আছে, তো এই সব দেখতে পাচ্ছ আশা করি, এটা আমার বাবা মার পিকচার আছে, বাবা এদিকে, বাবা মানে বাবাকেই এটা কেউ গিফট করেছিল, তো খুব ফেভারিট এটা আমার, তো চা খাই আমি, এটাইতেই খাই সব কিছু। জামা কাপড়গুলো কাচলাম, এখন এই যে মিলে দিয়েছে জামা কাপড়গুলো, এখানে সবার কাছেই আছে, তো দাম জায়গা আছে মিলে দিয়েছে। এখন মেনলি আমার রিপোর্ট রাইটিংগুলো বাকি আছে, তো সেগুলো করবো, তারপর ঘুমিয়ে যাবো, খুব ঘুম পাচ্ছি ইভেন, ওটা করতেও আমার টাইম লাগবে, কালকে যেমন কান্না পাচ্ছিলো পড়তে গিয়ে, আমার আজকে আবার কী হয় দেখো, তো এই আর কি। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন প্লিজ বলো না,
টাটা, বাই বাই, গুড নাইট।